হ্যালো ব্যাক টু মাই সোনিয়াস ভার্সেটাইল বং ব্লগে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে আমি আমার চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি সিগারেট আর অ্যালকোহল থিম কেকের একটা আসলে এটা আমার একটা বন্ধু আমাকে অর্ডার করেছিল আর এই কেকটা ছিল এক পাউন্ডের থেকে একটু বেশি আর কেক স্পঞ্জটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে এটা একটা চকলেট ফ্লেভার কেক হতে চলেছে আর এই কেকটা না দিনের দিন অর্ডার দিয়েছিল বলে আমার হাতের সামনে যা ছিল আমি তাই দিয়েই কেকটা বানিয়ে দিয়েছি তো তোমরা তো দেখলেই আমার কেক স্পঞ্জ তো রেডি ছিল আর সেটাকে আমি তিন ভাগ করে নিয়েছি করে নিয়ে এখানে কেক বোর্ডের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে কেকের মাঝের লেয়ারটা আমি দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ ঠিক আমি বলবো না এটা চকলেট সিরাপই আসলে গানাস বাড়িতে রেডি না থাকার জন্য চকলেট কম্পাউন্ডের মধ্যে দুধ মিশিয়ে আমি গানাস করে নিয়েছিলাম আর চকলেটে দুধটা একটু বেশি পড়ে যাওয়ার জন্য গানাশটা পাতলা হয়ে গেছে তাই জন্য আমি লেয়ারে একটু বেশি করে গানাস দিয়ে দিচ্ছি যাতে যেন কেকটা অনেক বেশি চকলেটই লাগে তো এখানে ক্রিমও আগে থেকে উইফ করে রেখেছিলাম আমি ক্রিমটাও দিয়ে দিলাম তার উপর গানাশটা ভালো করে দিয়ে দিলাম তার উপর ভরে ভরে চকো চিপস দিয়ে দিচ্ছি যেহেতু গানাসটা একটু পাতলা হয়ে যায় তাই আমি চকো চিপসটা একটু বেশি করে দিলাম যাতে যেন জিনিসটা ব্যালেন্স হয়ে যায় তো সেম প্রসেস আমি উপরের লেয়ারটাতেও করে নিচ্ছি প্রথমে লেয়ার দিলাম তারপরে দিলাম গানাস তারপরে দিলাম হুইপ ক্রিম তারপরে দিলাম আবার গানাস আর যেহেতু আগেই বললাম যে গানাসটা একটু পাতলা হয়েছে তাই ক্রিমের মধ্যে বেশি গানাস আমি দিতে পারবো না তাই গানাসের বদলে আমি চকলেট চিপসটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে যেন খেতে দারুণ লাগে চকলেট কেকে কিন্তু গানাস দেওয়ার পর যদি চকো চিপস দেওয়া হয় তাহলে কিন্তু চকলেট কেকের টেস্ট আরো ডবল হয়ে যায় তো এখানে এই লেয়ারটাও কমপ্লিট হয়ে লাস্ট লেয়ারটা আমি উপরে দিয়ে দিয়ে দিলাম এর উপরেও একটু গানাসটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে যেন এই লেয়ারটা তো একদম ভোরে ভোরে চকলেটই লাগে আর আমি কিন্তু কেক বানাতে গেলে সব সময় কিন্তু ক্রাম কোট করি না জানি না আমার কেন ভালো লাগে না ক্রাম কোট করতে আর তার থেকেও একটা বড় কারণ হচ্ছে আমাকে বেলা তিনটের সময় ফোন করে বললো যে আমার ছটা সাতটার মধ্যে মধ্যে কেকটা লাগবে তো তার মধ্যে আমার স্পঞ্জ করে ক্রিম বিট করে এই সব করার মতো আমার আর সময় ছিল না কারণ এখন গরমকাল পড়ে গেছে কেকটাকে আমার বানিয়ে কিন্তু ফ্রিজে এক ঘন্টা স্টোর করতেই হবে না হলে কিন্তু বাইরে নিয়ে গেলে ক্রিম পুরো গোলে একদম ভূত হয়ে যাবে তো যাই হোক এবার কেকে ফিনিশিং আনার জন্য কিন্তু আমি স্ক্র্যাপারটা প্লেন স্ক্র্যাপার ইউজ করিনি জিগজ্যাগ যে স্ক্র্যাপারটা থাকে সেটা দিয়ে আমি পুরো কেকটাকে ডেকোরেট করেছি এই স্ক্র্যাপারটা ইউজ করলে না কেকটা দেখতেও একটু আলাদা হয়ে যায় আর খুব সহজও হয়ে যায় কাজটা যেহেতু কেকের বেসটা আমি সাদা রেখেছি তাই বর্ডারটা দেবো হলুদ রং দিয়ে আর কেকটার ওপরে আর নিচে আমি সেম ডিজাইন দিয়েছি স্টার নজলগুলো দিয়ে আমি বর্ডার ডিজাইন দিয়ে দিয়েছি এবার নিচের ক্রিম গুলো ক্লিয়ার করে আমি নিচেও কিন্তু বর্ডার দিয়ে দিচ্ছি সেমভাবে ভাবে এরপর হচ্ছে পালা সিগারেট আর বিয়ারের বোতলগুলো দেয়ার দেওয়ার তো এর একটা কাহানি আমি বলছি শোন রিসেন্ট আমরা সবাই মিলে যে পুরী গেছিলাম না এই যে ফেক সিগারেট গুলো দেখছো এগুলো কিন্তু চাবির রিং আমি চাবির রিং কিনে নিয়েছিলাম অনেক রকমের চাবির রিং কিনে নিয়েছিলাম আর আজকে যেই অর্ডারটা পেয়েছি আমি মনে করি মনে মনে ভাবছি যে ফনডেন্ট তো আমার কাছে নেই কি করবো মানে পরিমাণ মতো ফন্ডেন্ট ছিল না তো হঠাৎ করে আমার মাথায় এলো যে এই চাবি রিং থেকে খুলে এগুলো লাগিয়ে দিলে কেরম লাগে দেখতে তারপরে লাগানোর পর দেখছি বেশ ভালোই লাগছে দেখতে জিনিসটা আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি না দেখে থাকো আমি বক্সে লিংক দিয়ে অবশ্যই কিন্তু গিয়ে দেখো আর এখানে দেখো একটু কালার স্প্রে ছিল আমার কাছে খয়রি কালারের এই কালার স্প্রে দিয়ে আমি একটু রিয়েলিস্টিক করতে চাইলাম ব্যাপারটাকে মানে সিগারেট থেকে ধোয়া আসছে এরকম একটা ব্যাপার করতে চেয়েছি তারপরে আশপাশ দিয়ে কটা গোল্ডেন ফ্লেক্স লাগিয়ে দিয়েছিলাম কেকটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমি কেকের উপর সিলভার স্প্রে দিয়ে দিয়েছিলাম এটা দিলে কিন্তু কেকটা দেখতে অনেক সুন্দর হয়ে যায় তারপর আমি দিয়ে দিয়েছিলাম হার্ট শেপের কটা এডেবেল পাল আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক আমার কেকের দেখতেই পাচ্ছ এখানে আমি অ্যাস্ট্রেটা একটু আলাদা করে বসিয়েছিলাম পুরো কেকটা বানানোর পর মনে হচ্ছিল যে একটা অ্যাস্ট্রে দিয়ে দিলে বেশ ভালো লাগবে আর ওইটুকুই ফন্ডেন্ট ছিল আমার কাছে তো ওই ফন্ডেন্টটা দিয়ে একটু অ্যাস্ট্রে বানানোর চেষ্টা করেছি আর অ্যাস্ট্রেটার উপরেও একটা সিগারেট বসিয়ে দিয়েছি তো যাই হোক আমার ফাইনাল কেক ডিজাইনটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে এরকম এই ভার্সেটাইল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা